হ্যালো গাইজ, দিস ইজ স্বদীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে কাত্যায়নী পূজার প্রথম দিন, আর প্রথম দিনেই লাঙলবাদ আসলাম পূজা দেখার জন্য। তো লাঙলবাদ পূজা দেখার জন্য এসে লাঙলবাদের গেট দিয়ে প্রবেশ করতেছি এখন। প্রথম দিন লোকজনের তেমন একটা চাপ নাই, নিরিবিড়ি সব কিছু। প্রথমে আসলাম লাঙলবাদ স্ট্যান্ডের মন্দিরে, তো এখন মন্দিরের ভিতরে ঢুকতেছি। প্রথম দিন যার কারণে লোক নেই বললেই চলে, তারপরেও মন্দিরের পুরো প্যান্ডেলটা দেখুন, ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। এখানে বেশি লোক না থাকার কারণে আমরা এবার মালিথিয়া ঢুকতেছি, মালিথিয়া গিয়ে পূজা দেখব। তো গাইস, মালিথিয়া এসেও দেখলাম এখানে লোকজন আছে কিন্তু কোনো সাউন্ড নাই, কিচ্ছু নেই, নিস্তব্ধ সব কিছু। এরপরে আমরা মালিথিয়া থেকে বেরিয়ে আবার লাঙলবাদের উদ্দেশ্যে রওনা দিলাম। লাঙলবাদ বাবুর বাড়িতে এসে এখানকার লাইটিংটা অনেক ভালো লাগছে, কিন্তু তারা মূর্তির থেকে অডিয়েন্সের দিকে ফোকাসটা বেশি দিয়েছে। লাইটিংয়ের মেন ফোকাসটা মূর্তির দিকে থাকার দরকার ছিল। এরপর গাইজ, বাবুরবাড়ি থেকে বেরিয়ে লাঙল বা দৃষ্টান্তের দিকে আবার যাচ্ছি। স্ট্যান্ডে এসে এই দুই কাকার দিকে নজর পড়ল। এত ছোট দোকান, তারপরে মনে হয় তাদের কোনো দুঃখ নেই। যতক্ষণ ছিলাম শুধু তাদের মুখের হাসিটাই দেখেছি। আপনারা লাঙলবাদ আসলে অবশ্যই কাকার দোকানে সিঙ্গাড়া খেয়ে যাবেন। তারা কিন্তু এখনও এই বাজারেও 2 টাকা সিঙ্গাড়া বিক্রি করে। কাকার দোকানের পাশে এই দোকানটা দেখুন, এখানকার চপগুলো অসাধারণ ছিল। আপনারা লাঙলবাদ আসলে অবশ্যই এই দোকানের চপ টেস্ট করবেন। তাদের দোকান থেকে চপ সিঙ্গারা খাওয়া শেষ করে লাঙলবাদে আরেকটা পূজা হচ্ছে, আমরা সেখানে যাচ্ছি।
এবার লাঙ্গলবাজার থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরতেছি। ফেরার পথে চাকদা এখানে ভালো একটা পূজা হচ্ছে, আসার পথে দেখেছিলাম এখানে ভালোই মেলা লেগেছে। দেখুন গাইস, সাউন্ড সিস্টেম ছাড়া এরা এদের মতো ঢাকের তালে নৃত্য করছে, ভালোই মজা করছে এরা। দেখুন এখানকার মেলাতে বেশ কয়েকটা চটপটি ফুচকার দোকানও এসেছে, গ্রামের পূজা অনুযায়ী মেলাটা খারাপ না। এখানে দেখা যাচ্ছে কিছু কসমেটিক্সের দোকানও এসেছে, এখন যাওয়া যাক একটা কসমেটিক্সের দোকানে। দেখি একজন কসমেটিক বিক্রেতার সাথে কথা বলা যাক, তার কিরকম কি বেচা কিনা হচ্ছে একটু কথা বলি। দাদা বেচা কিনা কি ভালোই হচ্ছে? আসলে আজকে পূজার প্রথম দিন, তেমন লোকজনও নাই, কারো সেরকম বেচা বিক্রিও নাই। আমরা লাঙ্গলবাজার এসেছিলাম কাকতে দেখার জন্য, কিন্তু আসলে আজকে প্রথম দিন, যার কারণে বেশি লোকের সমাগম ঘটেনি। তবে লাঙ্গলবাজার এবার ভালোই কাকতিনি হয়েছে, প্রতিমাগুলো অনেক সুন্দর ছিল। আর মেন যে আকর্ষণটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পূজা মাগুরাতে, যেটা কালকে যাব এবং আপনাদের দেখাবো। এতক্ষণ ধৈর্য নিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।